রহমতুল্লা আল্লাহুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ তালার জন্য শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আল্লাহ সাল্লামের প্রতি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সাথ করেন যে আর দুয়া হুয়াল ইবাদা দোয়া হচ্ছে একটি ইবাদা এই জন্য আমরা বেশি বেশি করে মহান আল্লাহ তালার কাছে দোয়া করব মহানবী সাল্লাহ সাল্লাম আরও করেন যে কোনো ব্যক্তি যদি মহান আল্লাহ তাল্লাহার কাছে দোয়া না করে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি ক্রুদ্ধ হন রাগ হন এই জন্যও আমরা বেশি বেশি করে মহান আল্লাহ তালার কাছে দোয়া করব যদি আল্লাহ তালা আমার আমাদের প্রতি রাগ না হন বেজার না হন আল্লাহ আমাদের প্রতি রহম করুক আমাদের প্রতি দয়া করুক বেশি বেশি দোয়া করবে এই জন্য মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম আরও করেন যে দোয়া হচ্ছে আল্লাহ তাল্লাহার কাছে অধিক মর্যাদাপূর্ণ এজন্য আমরা বেশি বেশি করে দোয়া করব তালার কাছে যেন আল্লাহ তালা আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেন এখন আমরা এই দোয়াগুলি কিভাবে করব। মহান আল্লাহ তালার কাছে আমরা শূন্য পদ্ধতিতে দোয়া করব। এই শূন্য পদ্ধতি হচ্ছে আমরা শুরুতেই যখন দোয়া করা শুরু করব তখন মহান আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবো আলহামদুলিল্লাহ অথবা আমরা আলহামদুলিল্লাহ হির বিল আলামিন এই বলে আমরা দোয়া শুরু করব। এরপর আমরা মহানবী সাল্লাহু আলাই সাল্লামের প্রতি দ্রুত পাঠ করব দূরত যদি না পাঠ করি তাহলে যতই দোয়া করি না কেন এই দোয়াটা আল্লাহ তাল্লাহ কাছে পৌঁছায় না এটা আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে এই জন্য দোয়াতে অবশ্যই মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি দ্রুত পাঠ করতে হবে তাহলে দূরদটা হচ্ছে অনেকগুলাই দূরদ আছে আপনি দূরদে ইব্রাহিমও পাঠ করতে পারেন অথবা আল্লাহম সল্লু আলা আউলানবীনা মোহাম্মদ এরকম ছোটো ছোটো দূরত পাঠ করতে পারেন এরপরে আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করব আমাদের পরিবারের জন্য দোয়া করব আমাদের পিতামাতা আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করব এরপরে আমরা সমগ্র মুসলিম জাতির জন্য দোয়া করব এরপরে আমরা আমাদের মধ্য থেকে যারা চিরবিদায় নিয়ে অন্তকর কবরে সাহিত্য আছেন মোমিন মোমিনাত সকলের জন্য আমরা দোয়া করব এরপর এই এইগুলো করার পরে আমরা শেষে আবারও মহানবী সাল্লামের প্রতি দ্রুত পাঠ করব এবং আল্লাহর প্রশংসা দিয়ে শেষ করব করবো সুবাহিকা রব্বিল ও সালামুন আল আলমুর সালীম আলহামদুলিল্লাহ রব্বিল আয়ালামিন এই যে সিস্টেমটা বললাম এই সিস্টেম আমরা দোয়া করবো দোয়া শেষে আমরা ওই যে কালেমা পড়ি কালে মাতা এ বাপরি এরকম দোয়া পড়ার ওইরকম কোনো সহিওয়ায়ত নাই হয়তো আমরা পড়ে থাকি পড়লে যে দোষ হবে এরকম না কিন্তু শূন্য তরিকা যদি আপনি পড়তে চান দোয়া করতে চান তাহলে আপনাকে প্রথমে আল্লাহ তালা প্রশংসা দিয়ে শুরু করতে হবে আল্লাহম আমিন দিয়ে না আল্লাহম আমিন দিয়ে আপনি দোয়া শুরু করবেন না আপনি দোয়া শুরু করবেন আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহ হিরব্বিল আয়াল আমিন এরপর আপনি বলবেন মহানবাস্লা সালামের উপরে পরে পাঠ করবেন এরপর সকলের জন্য দোয়া করবেন তারপরে আপনি মহানবাহসলামের সাল্লামের উপরে উপরে পাঠ করবেন এবং আল্লাহর প্রশংসা দিয়ে শেষ করবেন এছাড়াও দোয়ার মাঝে মাঝে আমরা ইয়াজ আল জালালি অলিক্রাম পর্ব ইসলাম এমন একটা ধর্ম যেখানে এমন কিছু নাই যেটা দেওয়া হয় নাই সব কিছু ইসলামের মধ্যে আছে আপনি অসমে যাবেন তার দোয়া আছে অসম থেকে বের হবেন তার দোয়া আছে আপনি মসজিদে যাবেন তার দোয়া আছে মসজিদ থেকে বের হবেন তার দোয়া আছে পানি খাবেন তার দোয়া সব কিছু দোয়া আছে আমরা সবসময় সর্বক্ষেত্রে দোয়া করবো ইনশাআল্লাহ